dul gul kore boi sar ke nabir firiter gan ko ko jigelat kire tora ki tura ki oita ko amra nabir ashe te eno boi ki koras ko nabir shane gan koi ki sundor kore ekta loise dul dul lebe asine ra nai jure ko ar ekta lo bela mare thela kin don tin 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 আসিনে না মাইজুরে ক আরেকটা লয় দুইটা বাড়ি লয়া মাঝখানে ছিদ্র করা এটা তো এর ফুকিদা রশি ডুহায়া পরে হাতের মধ্যে ফেস দিয়া পরে ভাই আসিনে না না তার মনে হয় বুঝে না গো না না বুঝো না তোমরা বুঝতাছো তাহলে আওয়াজ করে বলেন এমন বন্ডর দল আসেনে না নাই জোরে ক এডিয়ে করে কি আরেকটা মাইজের মধ্যে কানে ধরে কয় জিজ্ঞাসা করলে কি রে তুই তো কি করতেছস উটা কইডা তাল তুলতাছি বাবা হে বলে তাল তুললে আবার মাইজ কানে একটা কি সুন্দর করে গান কয়া নবীর ফিরিতের গান কয় কয় এই আল্লাহর নবীহি ইমাজের নবীহি গো আপনে নবী আমার জিহি বহনের জি এহমন ভন্ড আহসেনি নানা আপনে নবী আমার জীবন সাথী ই অন্ধকার কহি বনের বাতি এই দরাতে নবী করলে না গো ও ও ও ও ও আমার বাহিরা আবহ বাহ বাহ গো চায়া দেখো বন্ডার গালে তারি না যারা পীর না বন্ড তালে তালে কথা কয় না কেরা পীর না বন্ড দাওয়ান বাগি দাওয়ান বাগি দিস্কো তালে সুরে সরি এ তালে মার এ জোরে মার এ আটা রশি এ সুরে সরি এ কুতু পাগি এরা পীরনা ভণ্ড সুরে বলো পীরনা ভণ্ড হে যারে দয়েল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডোর দয়েল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডোর ফেরেশতারা হান্দাই দিব কৈবরের ভিতর বাবারে ঠেকটা বেঠে করে মা এলারে বাবা আমার এত গুণি কি ইয়ারে মুত্তা হালাই লয় না রে ফানি মুত্তা বন্ড ফানিল না এমন বন্ড আসেনি না নাই জুরে ক মুত্তা ফানিল না এক জায়গা আমি রাস্তা দায়িত্ব যাইতেছি একটা যাইতেছি তখন দিহি কই একটা বাতি যা কি সুন্দর করে উরফেদা বিড়ি টানে আনিস তো সেন খুললা উরফেদা সেত নিষেধা সেত আর উরফেদা টান রাস্তা দাঁড়িয়ে দিচ্ছে আমি কই বাতি যা খারো তোর একটা ছবি মেরে দিই বাইপো বাইপো খারো মোবাইলটা লয়ে হগলে সেত কইরা খারো 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 হগলে সিস্টেম কইরা আমি ইয়াটা করে লইতাম খালি টিফটা মেরে দিই আমার হ্যাঁ উঠতে ফুটতো আর আমি আমার পেজে পোস্ট করে দিতাম হে মেসায় দিহি টিফাটা দেওয়া দিতে আমার হে বিড়িটা নামায়া দুইটা বাড়ি মেরে বিতে ঢুকায় আয় ফুরছি এই যে সে দাঁড়ায় পেশাব করলো সে যে ডিলা ব্যবহার করলো না বা এই যে সে টিস্যু ব্যবহার করলো না সে এই যে এখন যদি সে নাপাক অবস্থায় মারা যাইতো মারা যায় তো সে নাপাক হয়ে মারা গেল আমার রাসূলের সুন্নত তো সে আদায় করে নাই ভাই একদিন অনেক বন্ডরা আছে এরা মুত্তা ফানিল না পেশাব করে ফানিল না জি গেলে কি রে তুই ফানি লস না কেলে কি কৌটা ক গোজেই ফানির লাগি হাসান আর হুসাইন কারবালার ময়দানে শহীদ হইছে সেই ফানি আমার আঘাত লাগাইতাম না এই ফানি ফানি বলে আঘাত লাগাইতো না আল্লাহর এই যে ও বাজান আমি আপনাদের নবীরে মানার অর্থ হইল মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু নবী যা করছে তা করা যা থেকে নিষেধ করছে তা থেকে বিরত থাকার নাম হইল নবীজিকে মানা ও বাজান আওয়াজ করে বলেন কিয়ামতের দিন
ইয়া অনেক সময় হয়ে গেছে গা আর না কিয়ামতের দিন আল্লাহর হাবিবের কাছে আমাদেরকে দাঁড়াইতে হবে নবী যেমন দামি আল্লাহ যেমন দামি আল্লাহর নবী তেমন দামি নবী যেমন দামি নবীর সুন্নত তেমন দামি যে ব্যক্তি নবীর সুন্নতকে আদায় করে তাকেও আল্লাহ দুনিয়াতে দামি বানায় দেয় ও বাজান এই জন্য বলবো কিয়ামতের দিন কেউ আপনার আপন হবে না কেউ আপন হবে না يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته دور ايدي تكبه سلي بابا تك دورا بي سلي ما تك دورا بي ما شلطان تك دورا بي اكتا نكير جنة زي بول بي ما گو دنیا تنا يتا عدير كرسي ناس كي بي پودو بي رگي سكتا نكي امارا دننا دي بينا কিয়ামতের ময়দানে মানুষ আসমানের দিকে তাকায় তামার এই মাটির উপরে দাঁড়ায় নাফসি আমার কি হবে নাফসি নাফসি করবে সমস্ত মানুষ আল্লাহরে বলবে আল্লাহ হয় বিচার করে দেন না তোমা আমাদেরকে জাহান্নামে দেন অথবা জান্নাতে দেন কোনো দুঃখ নাই আল্লাহ আমার দামদার দাবি হইল আজকের এই ভয়ঙ্কর আজাব থেকে আমাদেরকে মুক্তি দিয়ে দেন মানুষ দৌড়াইতে থাকবে কেউ কারো দিকে তাকানোর সুযোগ নাই আকাশের দিকে তাকায় হযরতে খাদিজাতুল কুবরা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি তো উম্মত জগতের মা কিয়ামতের দিন কারো শরীরে কাপড় থাকবে না আমিও আমার শরীরে যদি না থাকে তাইলে আমার তো লজ্জা লাগবে আল্লাহর নবী বলেন খাদিজা কিয়ামতের দিন আসমানের দিকে যে তাকাবে মানুষের শরীরে কি পরিমাণ আযাব হবে একজন আরেকজনের দিকে তাকাইবার সুযোগ পাবে না মানুষ বলবে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়ে দেন দুঃখ নাই এই ভয়ঙ্কর কিয়ামতের শাস্তি আমরা বরদাস্ত করতে পারতেছি বিচার শুরু আল্লাহ কাহারিয়াতে কাহারিয়াতে বাপ নিয়ে আল্লাহ পাকে আরশে মহল্লায় সমাসে সমাসীন থাকে নো আলী সালামের কাছে আব্বা আপনি আমরা বলেন না আল্লাহ যে বিচারটা শুরু করে দেন আদম আলাইহিস সালাম বলবেন انا عجوز فاذهب الى نوح نور কাছে তোমরা যাও নূহ আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে বলবে তোমরা আদমে ইব্রাহিমের কাছে যাও আদম ইব্রাহিম এভাবে যাইতে 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 ফাযহাব ইলা ঈসা পর্যন্ত গিয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যে শেষ বাজান আপনাদের কষ্ট হচ্ছে আমি আর তে করব না দুই তিন মিনিট হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে ঈসা পয়গম্বর বলবে আমার ক্ষমতা আজকে নেই তোমরা নবী মুহাম্মদের কাছে যাও অমনিতেই গোটা কিয়ামতের মানুষ একটা আওয়াজ শুনতে পারবে গোটা কিয়ামতের ময়দানে এই আওয়াজটা চেয়ে গেছে স্নিগ্ধদায়ক আওয়াজ স্নিগ্ধদায়ক এক বাতাস গোটা কিয়ামতের ময়দানে বইতে লাগছে সমস্ত মানুষগুলো এই আওয়াজ শোনার জন্য যখন দৌড়াইতে থাকবে যায় এক জায়গার মধ্যে জড় হয়ে যাবে যায় দেখবে আল্লাহ পাকের আরশে মুআল্লার খুঁটি ধরে আল্লাহর নবী সেজদারত অবস্থায় উম্মতি বলে কাঁদতেছেন আল্লাহু আকবার বলে নবীর কান্নার আওয়াজটা আল্লাহ পাকের রহমত জুস মারতে থাকবে আল্লাহ পাকের আরশ থরথর করে কাঁপতে থাকবে আল্লাহ পাকের রহমত জুস মারতে থাকবে দরিয়া বাহমান থাকবে
আল্লাহ আওয়াজ দিয়ে বলবে হাবিব দুনিয়াতে অনেক কিছু আমি আপনাকে দেওয়ার জন্য বলছি আপনি নেন নাই আজকে সেজদারত অবস্থা আপনি কাঁদেন ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ ও নবী আপনার মাথাটারে উঠায় নে আমার নবী মাথা উঠাবে না বলবে আল্লাহ আমি মাথা উঠাবো না আপনি বলেন আমি যা চাইবো তা আপনি কবুল করবেন কিনা আল্লাহ বলবেন হাবিব কি চান বলে নবীজি সেজদারত অবস্থায় বলবে আল্লাহ আল্লাহুম্মা গফিরলি উম্মতি আপনি আমার গোটা কিয়ামতের ময়দানের সমস্ত উম্মতিরে মাফ করে দেন আল্লাহ আওয়াজ দিয়ে বলবে হাবিব আমার জালালিয়াতের কসম আমার ইজ্জতের কসম আমার শানের কসম আমার রুবুবিয়াতের কসম হাবিব আপনার মাথাটারে উঠে নেন আজকে গোটা কিয়ামতের ময়দানের মানুষদেরকে আমি মাফ করে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিলাম রাহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে ইয়া আমার দয়ালু নবীর শান প্রেমিক বিনে কে বুঝিবে ইয়া আমার দয়ালু নবীর শান নবী আমার মদিনার বুলবুল আল্লাহ তাআলা নাম রাইখাছে মুহাম্মদ রাসূল ওই নবী কে কেন যুবক ওই নবী কে কেন বাবা মানতে পারো না আশিক বিনে কে বুঝিবে ইয়া আমার দয়ালু নবীর শান শেষ কথা হলো আমার নবীরে মানার দরকার আছে না